মাই চ্যানেল অরিজিৎ স্টাডি আইকিউ। তো ফ্রেন্ডস, আজকে আমি থাম্বনেইলে যে সমস্ত কথা লিখে নিয়ে এসেছি আজকে সেই সম্বন্ধেই তোমাদের সামনে ডিসকাস করব। তো ফ্রেন্ডস, একটাই রিকোয়েস্ট করব, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও, এর ফলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, যারা ক্লার্কসি মেন্সের পরীক্ষায় পাস করেছো, কারণ পিএসসি বলেই দিয়েছে যে রিভাইজড লিস্ট বেরোবে, কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেটরা আগে থেকেই ছিলে তারা সম্ভবত তো থাকবেই, ঠিক আছে? তো তোমরা এখন থেকে টাইপ প্র্যাকটিস করা স্টার্ট করে দাও। আমি কিন্তু আমার চ্যানেলে টাইপিংয়ের টিউটোরিয়াল করিয়ে রেখেছি ফ্রম এ টু জেড, তোমরা সেগুলো ফলো করো, তোমাদের স্পিড কিন্তু এক দু সপ্তাহের মধ্যেই কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, তোমরা সেগুলো প্র্যাকটিস করতে পারো, ডিসক্রিপশান বক্স একবার চেক করে নিতে পারো, আমি কিন্তু সেখানে তার লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? এবং চ্যানেলের সাথে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও, একটাই রিকোয়েস্ট করলাম। কারণ আমার চ্যানেলে প্লেলিস্ট যদি তোমরা চেক করো সেখানে তোমরা দেখতে পাবে প্রচুর ভিডিও ছাড়া আছে স্টাডি রিলেটেড, সেখান থেকে কিন্তু তোমরা অনেক উপকৃত হবে, ঠিক আছে? তো ফ্রেন্ডস দেখো, আজকে আমি থাম্বনেইলে কতগুলো কথা লিখে নিয়ে এসেছি, যেটা হচ্ছে খাতা কি সত্যি ঠিকঠাক চেক করা হয়েছিল, রিভাইজ লিস্ট কবে বেরোতে পারে, রিভাইজ লিস্টে কি সমস্ত দুশ্চিন্তা দূর হবে, পিএসসি ক্লার্কশিপ রিক্রুটমেন্টের ভবিষ্যৎ কীরকম। তো ফ্রেন্ডস, আজকে এই সমস্ত কথা যে আমি বলতে চলেছি সম্পূর্ণ আমার কিন্তু ব্যক্তিগত মতামত, তোমরা কিন্তু এই কোশ্চেনগুলো আমাকে করেছিলে, ঠিক আছে? আমি কিন্তু একটা একটা করে এর অ্যান্সার দেব, তোমরা প্লিজ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি শোনো। তো ফ্রেন্ডস দেখো, একটা কথা লেখা যে খাতা কি সত্যি ঠিকঠাক চেক করা হয়েছিল, তো ফ্রেন্ডস এটা কিন্তু খুবই কঠিন একটা কোশ্চেন, ঠিক আছে? এর অ্যান্সার একমাত্র কিন্তু পিএসসি দিতে পারে, কিন্তু আমি তোমাদের সামনে যেহেতু ভিডিও নিয়ে এসেছি সম্পূর্ণ আমি আমার ব্যক্তিগত মতামত দেব যে সত্যি কি খাতা ঠিকঠাক চেক করা হয়েছিল। তো ফ্রেন্ডস দেখো, একটা কথা বলি, 3 মাস আগে পিএসসি কিন্তু একটা বুলেটিন প্রকাশ করেছিল, সেখানে বলা হয়েছিল যে খাতা কিন্তু এখনও অবধি চেক করা হয়নি, মানে চেক করার কাজ শুরুই হয়নি করানোর জন্য, ঠিক আছে? আর আগামী 2-3 মাসের মধ্যে কিন্তু রেজাল্ট বেরোনোর সম্ভাবনা খুবই ক্ষীণ। যদি তোমরা সেই বুলেটিনটা পড়ে থাকো, আমার চ্যানেলের সাথে যুক্ত থাকো, আমি কিন্তু ভিডিও বানিয়েছিলাম, তোমরা কিন্তু দেখেছো, ঠিক আছে? তার মানে কি, 2-3 মাস আগে কিন্তু বলা হয়েছিল যে খাতা কিন্তু এখনও দেখা স্টার্ট হয়নি, ঠিক আছে? এবং 2-3 মাসের মধ্যে কিন্তু রেজাল্ট বেরোনোর সম্ভাবনা কিন্তু খুবই কম। এটা বলেনি যে রেজাল্ট বেরোবে না, কিন্তু বলেছিল সম্ভাবনা খুবই কম বা ক্ষীণ, ঠিক আছে? ভাষাটা তোমরা বুঝবে। এইবারে ফ্রেন্ডস একটা কথা তোমাদের বলি, প্রায় 65,000 ক্যান্ডিডেটের খাতা, ঠিক আছে, আমি 66,000ই ধরলাম, 66,000 ক্যান্ডিডেটের খাতা এই 2 মাসে পিএসসি কীভাবে দেখেছে একমাত্র সেটা পিএসসি জানে। তার কারণ হচ্ছে সেই বুলেটিন প্রকাশের পরে, মানে প্রায় কিছুদিন পরে কিন্তু পিএসসির দুর্নীতি মঞ্চের পক্ষ থেকে একটা অভিযান চালু না করা হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল যে পিএসসিকে খুব সম্ভবত তাড়াতাড়ি ফল প্রকাশ করতে হবে এবং বিভিন্ন আনুষঙ্গিক যে সমস্ত বিষয়বস্তুগুলো থাকে, নাম সহ মার্কস সহ ইত্যাদি ইত্যাদি কিন্তু প্রকাশিত করতে হবে, তোমরা কিন্তু সেগুলো সকলেই জানো। তো ফ্রেন্ডস দেখো, পিএসসির কিন্তু, দেখো আমি কিন্তু সম্পূর্ণ নিজস্ব মতামত দিচ্ছি, পিএসসির কিন্তু ইচ্ছা ছিল না যে পুজোর আগে রেজাল্ট বার করার, ঠিক আছে? যে বুলেটিনটা প্রকাশ করা হয়েছিল সেই অনুযায়ী যদি তোমরা ভালো করে পড়ো, পিএসসির কিন্তু ইচ্ছা ছিল না যে পুজোর আগেই রেজাল্ট বার করার। একটা নোটিশ হয়তো দিতে পারত, কিন্তু পুজোর পরে রেজাল্ট বার করার কথাটা কিন্তু ছিল, ঠিক আছে? তো সেক্ষেত্রে কী হয়েছে, এত প্রেসারাইজ কন্ডিশনের মধ্যে দিয়ে পিএসসি গেছে, বিভিন্ন ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন ছেলে মেয়েদের মধ্যে এক্সপেকটেশন, 65,000 ক্যান্ডিডেটের এক্সপেকটেশন, রেজাল্ট কবে বেরোবে, অলরেডি 3 বছর হয়ে গেছে, রেজাল্ট কবে বেরোবে, এই যে প্রেশারাইজ কন্ডিশন, ঠিক আছে, এর ফলেই কিন্তু পিএসসি বাধ্য হয়েছে খুব কুইক খাতা দেখার, ঠিক আছে? সেক্ষেত্রে আমার মনে হয় যে যারা সম্পূর্ণ পরিমাণে ভালো লিখেছে, দেখো এটা সম্পূর্ণ লিটারেচার, ঠিক আছে, এটা ম্যাথ জিআই নয় যে
যা তুমি করবে সেটা ঠিক হবে এবং নাম্বার সবসময় সঠিক পাবে। এটা সম্পূর্ণ হচ্ছে ডিপেন্ড করে এক্সামিনার কিভাবে তোমার খাতাটাকে চেক করছে, সেই সময় তার ওয়ে অফ থিঙ্কিংয়ের ওপরে ডিপেন্ড করে। এটা লিটারেচার, ঠিক আছে? লিটারেচার কখন কার ভালো লেগে যাবে কেউ জানে না। হয়তো তুমি খারাপ লিখে আসবে, দেখবে তুমি ভালো মার্কস পেয়ে গেছো, বা তুমি ভালো লিখে আসবে, দেখবে কম মার্কস পেয়ে গেছো। এটা লিটারেচার, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমার যেটা মনে হয় যে এতটা প্রেসারাইজ কন্ডিশনের মধ্যে দিয়ে পিএসসি গেছে, এত চাপ পিএসসি কিন্তু নিতে পারেনি, তাই খুব দ্রুত কর্মসূচি শুরু করেছে এবং তার ফলে কিন্তু খাতা দেখার ওপরে কিন্তু একটা এফেক্ট পড়েছে। এটা কিন্তু আমি সম্পূর্ণ কনক্লুশন করলাম, ঠিক আছে? তো এইবার তো এটা বলা যাচ্ছে না যে পিএসসি কিভাবে ইনস্ট্রাকশান দিয়েছে উপর থেকে, কিভাবে খাতা দেখার জন্য ইনস্ট্রাকশান দিয়েছে, কাকে কত মার্কস অ্যাভারেজ দিতে বলেছে না ভালো করে মার্কস দিতে বলেছে, এটা একমাত্র পিএসসি জানে। এবং তোমাদের কি মতামত তোমরা প্লিজ কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো। আমি আমার সম্পূর্ণ মতামত দিলাম, যেহেতু অনেকেই এসএমএস করছিলে যে দাদা খাতা কি সত্যি কি ঠিকঠাক দেখা হয়েছে। কারণ সত্যি কথা বলতে কি অনেকেই বলছে জেনারেলের 84 পেয়েছি কিন্তু মেন্সে আমি কিন্তু চান্স পাইনি। তো অনেকেই আমাকে মেসেজ করছিল দাদা 81 পেয়েছি, এইচসিতে চান্স হয়নি। তো সেক্ষেত্রে আমি এই ভিডিওটা কিন্তু তোমাদের সামনে বানালাম। তোমাদের কি মতামত তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো, আমি তোমাদের কমেন্ট পড়ে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? অথবা আমি নেক্সট ভিডিওতে আনার চেষ্টা করব। এবার দেখো রিভাইজড লিস্ট কবে বেরোবে। দেখো বন্ধুরা, বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলও বলছে যে 30 তারিখে কেনা কি রেজাল্ট বেরিয়ে যাবে। তো ফ্রেন্ডস, এখানেও কিন্তু একটা সমস্যা রয়েছে। পুজো হতে কিন্তু বেশি দিন নেই, সামনেই কিন্তু পুজো, মানে পরের মাসেই কিন্তু পুজো, ঠিক আছে? তো ফ্রেন্ডস দেখো, যদি 30 তারিখেই যদি রেজাল্ট বার করে দেয়, ঠিক আছে, তো তারপরে কিন্তু ডিভি এবং টাইপ টেস্ট কিন্তু প্রায় 15 থেকে 20 দিনের মধ্যেই কিন্তু হয়ে যাওয়ার কথা। এক্ষেত্রে কিন্তু পুজো মাঝখানে পড়ে যাচ্ছে। তো এবার এটাই দেখার যে পিএসসি কী করে রিভাইজ লিস্ট প্রকাশ করে এত তাড়াতাড়ি এক্সামগুলোকে কন্ডাক্ট করে নেয় বা টাইপ টেস্ট কমপ্লিট করে নেয়, এটাই দেখার। কারণ আমরা সবসময় জেনে এসেছি যে যখনই রেজাল্ট বেরোয় তার ঠিক 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু টাইপ টেস্ট কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে? 4-5 দিন পরে হয়তো ডিবি স্টার্ট হয়, বা 1 সপ্তাহ পরে ডিবি স্টার্ট হয়, তার ঠিক 1 সপ্তাহ পর থেকে কিন্তু টাইপ টেস্ট এরকম হতে থাকে। কিন্তু এটা যদি হয়, মাঝে কিন্তু পুজো পড়ে যাচ্ছে, একটা লম্বা একটা ভ্যাকেশান চলে আসছে, পূজা ভ্যাকেশান চলে আসছে, এর মধ্যে কিন্তু অবভিয়াসলি এই সমস্ত কাজকর্ম করা সম্ভব নয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে এটাই দেখার যে পিএসসি কী করে এটা ম্যানেজ করে, এটা সম্পূর্ণ পিএসসির ওপরই ছেড়ে দেওয়াটা দরকার, ঠিক আছে? এখানে তুমি আমি কিছু বলতে পারবো না। তো আমি সম্পূর্ণ নিজস্ব মতামত দিলাম, তোমরা নিচে কমেন্ট করে জানাতে পারো। এইবারে প্রশ্ন হচ্ছে রিভাইজড লিস্টে কি সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যাবে? তো ফ্রেন্ডস দেখো, আমি কয়েকটা কথা তোমাদের বলতে চাই। এখানে যখন রেজাল্ট বেরিয়েছিল সেখানে একটা ইস্যু হয়েছে যে 7,227 জন ক্যান্ডিডেটকে কিন্তু ইনক্লুড করা হয়নি, 365 জনের নাম নাকি কম আছে, ঠিক আছে? এবং জেনারেলদের নাকি বেশিরভাগ সিট এসসি এসটিরা অকুপাই করে নিয়েছে, তো বিভিন্ন রকম কথা কিন্তু শোনা যাচ্ছিল, ঠিক আছে? তো আমার যেটা মনে হতো সেটা কিন্তু আমি আগের ভিডিওতে বলে দিয়েছি যে দেখো, এখন তো আর এরকম পসিবল নয় যে একটাই কাট অফ তৈরি করবে, যে একটা কাট অফের ওপরে যে পাবে সেই চাকরিটা পাবে, এটা তো পসিবল নয়। এই নিয়মটা তো এখনও চালু হয়নি, জানি না ভবিষ্যতে কবে হবে, এই নিয়মটা এখনও হয়নি। তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কাট অফের রেঞ্জ যদি পিএসসি একটু কাছাকাছি করে, মানে জেনারেল, ওবিসি, ওবিসি বি, এসসি, এসটি, এমএসপি, পিএইচ, এদের যদি কাছাকাছি করে মেন্সে, তাহলে কিন্তু একটু সমস্যা দূরীভূত হতে পারে, ঠিক আছে? আমি জানি না পিএসসি কতটা কী করবে, আমি সম্পূর্ণ নিজস্ব মতামত দিয়েছিলাম। তো এইবার প্রশ্ন হচ্ছে রিভাইজড লিস্টে কি সমস্ত দুশ্চিন্তা দূর হবে? তো দেখো বন্ধুরা, একটা কথা বলি তোমাদের, তোমাদের ইস্যু কী ছিল? তোমাদের ইস্যু ছিল যে 365 জন ক্যান্ডিডেট কেন নেই, এটা একটা ইস্যু ছিল। দ্বিতীয় নম্বর ইস্যু ছিল কাট অফের কোনো
কথাই লেখা নেই কে কত কাট অফ পেয়ে গেছে, ঠিক আছে, নাম লেখা নেই সেখানে, কে কত মার্কস পেয়েছে সেটা কিন্তু লেখা নেই, ঠিক আছে। মানে প্রিলিমস প্লাস মেন্স যোগ করে আলটিমেট কত পেয়েছে সেটাও কিন্তু প্রকাশ করা নেই। তো সেক্ষেত্রে কিন্তু সবার মনেই একটা সন্দেহ আসছিল যে কিভাবে প্রকাশ করলো, সেই জন্যই না রিভাইজড লিস্ট পিএসসি প্রকাশ করার দায়িত্ব নিয়েছে। তো নিশ্চয়ই কোনো না কোনো খামতি তো ছিলই, এটুকুটো দ্যাম শিওর। তো রিভাইজড লিস্টে কি সমস্ত দুশ্চিন্তা দূর হবে? তো ফ্রেন্ডস দেখো, ফুড এসআইতে এতদিন পরে ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে সমস্ত কিছু কিন্তু প্রকাশিত করেছিল পিএসসি, ঠিক আছে, নাম প্রকাশিত করেছিল, কে কত মার্কস পেয়েছে সেটাও কিন্তু প্রকাশিত করেছিল, রোল নাম্বার, কাট অফ। তারপরেও কিন্তু যে সমস্ত কর্মসূচিগুলো স্টুডেন্টরা করে থাকে অ্যাজ ইট ইজ রেজাল্ট বেরোনোর পরে, সেটা কিন্তু এখনও চলছে। তো রিক্রুটমেন্ট কিন্তু এখনও কিন্তু ঝুলে আছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় রিভাইজড লিস্ট বেরোনোর পরেও কোনো না কোনো ক্লু থেকেই যাবে, যার ফলে স্টুডেন্টরা কিন্তু সেই ক্লু নিয়ে আবার এগিয়ে চলবে, যে সমস্ত কর্মসূচিগুলো তারা করে সেটা নিয়ে কিন্তু এগিয়ে চলতে পারে। সম্পূর্ণ নিজস্ব মতামত দিলাম, তোমরা নিচে কমেন্ট করতে পারো, ঠিক আছে। আচ্ছা, আর আমি সবসময় চাই যে রিভাইজড লিস্টে সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যাক। কেন চাই, আমি লাস্ট যে কথাটা লিখে নিয়ে এসেছি সেখানে আমি ডিসকাস করব। দেখো, পিএসসি ক্লার্কশিপ রিক্রুটমেন্টের ভবিষ্যৎ কীরকম, মানে এটাই বলতে চাইছি যে পিএসসি ক্লার্কশিপ রিক্রুটমেন্টে কি আদৌ ছেলেমেয়েরা আলটিমেটলি জবটা পাবে, নাকি বিভিন্ন কেসের মাধ্যমে কিন্তু সেটা এখনও হ্যাঙ্গিং হয়ে থাকবে, ভবিষ্যতেও হ্যাঙ্গিং হয়ে থাকবে, সেটা নিয়েই কিন্তু আমি এখন ডিসকাস করব। দেখো ফ্রেন্ডস, একটা কথা তোমাদের বলি, একটা রিক্রুটমেন্ট যখন শুরু হয় সেখানে কিন্তু কয়েক লক্ষ পরীক্ষার্থী কিন্তু ফর্ম ফিল আপ করে। যেমন পিএসসি ক্লার্কশিপের কথাই আমি ধরছি, সেখানে প্রায় 7.5 লাখ ক্যান্ডিডেট কিন্তু ফর্ম ফিল আপ করেছিল। সেই সময় কিন্তু জানতো না যে কত ভ্যাকেন্সি আছে বা কী, কিন্তু এটা জানা গিয়েছিল যে একটা হিউজ পরিমাণ ভ্যাকেন্সি আছে। তো সেক্ষেত্রে কিন্তু সবাই কিন্তু ফর্ম ফিল আপ করেছিল। তারপরে প্রিলিমসে বেশিরভাগ জন কেটে গেছে, প্রায় 65,000-66,000 ক্যান্ডিডেটকে ছেঁকে নেওয়া হয়েছে। এরপরে দেখো, কঠিন বাস্তবটা কিন্তু তোমাদের বুঝতে হবে। কঠিন বাস্তবটা কি, যখন ভ্যাকেন্সি বেরিয়েছিল, ঠিক আছে, মানে প্রিলিমসের রেজাল্টের আগে বা পরে এরকম যখন হবে ভ্যাকেন্সি বেরিয়েছিল, তখন কিন্তু তোমরা জেনেছিলে যে 7,227টি ভ্যাকেন্সি আছে, ঠিক আছে, মেবি পরেই ছিল, 7,227টা ভ্যাকেন্সি আছে, প্রতি 9-10 জনে কিন্তু একজন চাকরি পাবে, সবাই কিন্তু আনন্দে ছিল, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখো, যখন একটা রিক্রুটমেন্ট হয় সেক্ষেত্রে কিন্তু অনেক ক্যান্ডিডেট কিন্তু ফর্ম ফিল আপ করে, কিন্তু আলটিমেটলি চাকরি পায় কতজন, আলটিমেটলি চাকরি পায় কিন্তু সেই কজন যে কজন হচ্ছে ক্যান্ডিডেটের আলটিমেটলি কিন্তু বেঁচে থাকে, মানে হচ্ছে যতগুলো সিট থাকে ততজনেই চাকরি হয়, বাকিজন কিন্তু এলিমিনেট হয়ে যায়। এটা কিন্তু সবাইকে মেনে নিতে হবে। এই কঠিন বাস্তবটা যদি না মানতে পারো তাহলে কিন্তু দেশের বেকারত্ব বাড়তে থাকবে। যে কোনো একটা পরীক্ষা হয়ে গেল, তার মানে কি, পরীক্ষা হয়ে গেল মানেই কোনো একটা ক্লু পেলো, কেস করে দিলে। দেখো, আমি বলছি না যে কারোর এগেনস্টে আমি যাচ্ছি না যে কেউ কেস করবে না, তার সম্পূর্ণ নিজস্ব অধিকার আছে, কিন্তু তোমরা একটা জিনিস ভেবে দেখো তো, আলটিমেটলি কি সুবিধা কি স্টুডেন্টদের হচ্ছে, তোমরা একবার ভেবে দেখো, আলটিমেটলি সুবিধা কি স্টুডেন্টদের হচ্ছে। আমি আমি কারো কথা বলছি, পাসের কথাও বলছি না, ফেলের কথাও বলছি না, আমি আলটিমেটলি কথা বলছি। আলটিমেটলি কি কারো সুবিধা হচ্ছে, তোমার হচ্ছে না অন্য কারোর হচ্ছে, বলো, নিজেকে বলো। যে চাকরি পেয়েও বসে আছে, দেখো এসএসসিতে 8-9 বছর ধরে কিন্তু এখনও তারা কিন্তু জয়েনিং পাচ্ছে না, ঠিক আছে, তারা এত বিক্ষোভ দেখাচ্ছে জয়েনিং পাচ্ছে না, আলটিমেটলি কি তাদের সুবিধা হচ্ছে? যারা পাস করতে পারেনি তারা তো পারেইনি, আর যারা পাস করে বসে আছে তাদের কি সুবিধা হচ্ছে? এর ফলে কি হচ্ছে, দেশের বেকারত্ব বাড়ছে। হ্যাঁ, তোমরা যদি দেখে থাকবে, এই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সাম হয়ে গেল, এখানে কত লাখ ক্যান্ডিডেট এক্সট্রা এসে গেছে, তোমরা ভাবলেও বিশ্বাস করতে পারবে না।
ঠিক আছে, তো কম্পিটিশন যে সমস্ত ছোটখাটো জবগুলো ইজিলি পাওয়া যেত, হ্যাঁ মানে কম্পিটিশন এত হাই থাকতো না, সেখানেও কিন্তু কিন্তু কম্পিটিশন হয়ে যাচ্ছে। তোমরা দেখতেই পাবে কালকেই, কাল পরশুই হয়তো WBP-র এক্সাম হয়ে গেছে, তোমরা হয়তো দেখতে পাবে যে সেখানে কত কত কম্পিটিশন, ঠিক আছে, স্টেশনে কত কম্পিটিশন বেড়ে যাচ্ছে, কত স্টুডেন্টের ভিড় চলে আসছে। তো আমি সব সময় চাই যে রিক্রুটমেন্ট কমপ্লিট হোক, PSC স্বচ্ছতার সহিত প্রকাশ করুক, এবং যারা চাকরি পেয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা এগিয়ে চলুক লাইফে। তারা অবশ্যই দেখো, এরা যদি চাকরি পেয়ে যায় এরা তো কাজ করবে, তাই তো, কাজ করবে তো, এক পরবর্তীকালে এরা হয়তো পরীক্ষা দেবে না, হয়তো কিছু সংখ্যক ক্যান্ডিডেট হয়তো পরীক্ষা দেবে, হ্যাঁ কিন্তু বেশিরভাগ হয়তো দেবে না। কিন্তু এরা যদি চাকরিটা না পায় তো সেক্ষেত্রে তো এরাও ফর্ম ফিল আপ করবে, এরাও তো তোমাদের ভিড় জমাবে, কম্পিটিশান হাই হবে, ঠিক আছে। যারা পাস করেছে তারা নিশ্চয়ই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তো সেক্ষেত্রে কিন্তু কম্পিটিশান হাই হতে থাকবে। তো সব সময় এটাই চাই আমি যে PSC ক্লার্কশিপের রিক্রুটমেন্ট হোক, যারা যোগ্য তারা চাকরি পাক, ঠিক আছে, আলটিমেটলি তারা বাবা মার মুখে হাসি ফোটাক। যারা পায়নি তাদেরকে একটা কথাই বলবো, মন খারাপ করো না, এগিয়ে চলো, ঠিক আছে, কারণ PSC ক্লার্কশিপের জন্য বসে থাকলে কিন্তু সামনের এক্সামগুলো খারাপ হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এটা কখনো বলতে পারি না যে তোমরা তোমাদের কাজগুলো বন্ধ করে দাও, মানে তোমরা যেগুলো অ্যাজ ইট ইজ করে থাকো, আমি এটা বলতে পারি না কখনো, জোর দিয়ে তোমাদের ফোর্স করতে পারি না যে তোমরা এই সমস্ত কাজ করবে না, তোমাদের ইচ্ছে হলে তোমরা করবে। বাট আমি যেটা চাই, PSC ক্লার্কশিপের রিক্রুটমেন্ট হোক এবং সেটা স্বচ্ছতার সাথে হোক, যারা ডিজার্ভ করে তারা চাকরিটা পাক, চাকরিটা পেয়ে মা বাবার মুখে হাসি ফোটাক। তো ফ্রেন্ডস, আজকে এইটুকুই ছিল কিছু বক্তব্য আমার, কারণ বলাটা খুব দরকার ছিল, ঠিক আছে, কারণ কারণ এটা একটা ভাগ্যের ব্যাপার। সবসময় যে পরীক্ষায় ভালো লিখে এলাম বলে যে চাকরিটা পেয়ে গেলাম সেটাও নয়, লাকটাও কিন্তু ম্যাটার করে। সবসময় কঠোর পরিশ্রম করলেই যে চাকরি হয়ে যায় সেটা আমি অ্যাটলিস্ট মনে করি না, অন্য কে কী করে আমি জানি না, কিন্তু লাকটাও কিন্তু একটা ম্যাটার করে। এখানে অনেকেই আছে যে যারা ভালো মার্কস পেয়েছে, জেনারেলে 75-76 করে পেয়েছে, 80-85 করে পেয়েছে, হ্যাঁ SC-দের মতো অনেকে আছে, অনেকেই চাকরি পায়নি, আবার অনেকে আছে যে যারা 60-65 করে পেয়েছে তারাও হয়তো চাকরি পেয়ে গেছে, ঠিক আছে। তো অনেকটা ভাগ্যের ওপর ডিপেন্ড করে, হ্যাঁ। আর এটা হচ্ছে লিটারেচার, আর লিটারেচার জিনিসটা এমনই না, হয়তো তুমি ভালো লিখে এলে তুমি হয়তো খারাপ মার্কস পেয়ে গেলে, কেউ হয়তো খারাপ লিখে এলো সে ভালো মার্কস পেয়ে গেল, এটা ডিপেন্ড করে এক্সামিনারদের ওপর ডিপেন্ড করে, ঠিক আছে। আমি যখন স্কুল লাইফে পড়তাম তখন হচ্ছে আমি নিজে রিয়েলাইজ করেছিলাম, মানে পরীক্ষায় সত্যি কথা বলতে কি আমি বাংলা এত খারাপ লিখেছিলাম, তা সত্ত্বেও আমি স্কুলে হায়েস্ট মার্কস পেয়েছিলাম। মানে আমি জানতাম, মানে আমার ডিপ ইনসাইট জানতো যে আমি বাংলা খুব খারাপ লিখে এসেছি, ভালো করে পড়ে যাইনি, অথচ সত্যি কথা বলতে কি আমি ভালো মার্কস পেয়ে গেছিলাম, সবার থেকে হায়েস্ট মার্কস পেয়ে গেছিলাম। তো ফ্রেন্ডস, আমি আশা করব তোমাদের কিছু কিছু কোশ্চেনে অ্যান্সার দিতে পেরেছি, হয়তো আরও কোশ্চেন তোমরা করেছিলে সেগুলো হয়তো দেওয়াটা সম্ভব হয়নি, কিছু তো রেস্ট্রিকশান থাকে, সব কিছু তো আর ভিডিওর মাধ্যমে আনা সম্ভব হয় না। তোমরা প্লিজ টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, ঠিক আছে, এবং যারা পাস করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে তোমরা টাইপের ভিডিও প্র্যাকটিস করতে পারো, সামনে NTPC-রও টাইপ আছে, সেখান থেকেও তোমরা সুবিধা পেতে পারো, অনেক সুবিধা পাবে। চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, হ্যাঁ, তোমরা পাশে থাকলেই কিন্তু চ্যানেলটা গ্রো করবে এবং চ্যানেলটা কিন্তু তোমাদেরই জন্য, ঠিক আছে। তো বন্ধুরা চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।